কেন? আমার গুরুদেবের নির্দেশ নাই, আমি খেতে পারবো না, চাই আমার চোখ নষ্ট হয়ে যাক, অন্ধ হয়ে থাকি, আমি খাবো না। কত প্রকার বুঝালেন, আরে তুমি বালক আছো, গুরুদেব বলছেন তুমি এই গুরুদেব ছেড়ে দিলে আরেকটা গুরুদেব পাবে, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো তোমার চোখ ভালো করেই দেবো, এই প্রসাদটা খেলেই তো তোমার চোখ ভালো হবে, এইটাই তো ওষুধ। বলে আমার সেই প্রকার ওষুধ দরকার নাই, যে খাদ্য খেলে আমার গুরুদেবের আজ্ঞা পালন হবে না আমি সেগুলো খেতে চাই না, আমি অন্ন গ্রহণ করতে পারবো না। তখন অশ্বিনী কুমারগণ সন্তুষ্ট হয়ে চক্ষু প্রদান করলেন, আর বিভিন্ন স্তুতি করার পর অশ্বিনী কুমার দুজন বাইরে বের করে দিলেন। সেই উপমনের উপর সন্তুষ্ট হয়ে ধর্ম ঋষি বললেন, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট, তোমার সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র উপনিষদ সমস্ত জ্ঞান আজ থেকে তোমার স্বয়ং স্বতঃ প্রকটিত হবে। উপমন্যু মহান ঋষি হলেন, কোন পড়াশোনা করেনি, গুরুদেবের সেবার দ্বারা আরুণির প্রাপ্তি হলো জ্ঞান, উপমন্যুর প্রাপ্তি হলো জ্ঞান। আর তৃতীয় শিষ্য ছিল বেদ, এই বেদ প্রতিদিন গুরু সেবা করতেন, এত পরিশ্রম, মঠে থাকা কি যে পরিশ্রম, যে মঠে থাকে সে বুঝে। আমরা মনে করি মঠে খুব সহজ, সংসার অপেক্ষা বহু কষ্ট মঠে। এখানে কেবল একটা জিনিস আছে, ভগবত সেবা করে যে আনন্দ সেটা সংসারে নাই, মঠে আছে। মেয়েদের স্বাধীনতা নাই আমরা এটা জানি, ছোটবেলা থেকে বাবা মার অধীনে, বিবাহের পর স্বামীর অধীনে, পরিশেষে পুত্রের অধীনে, পুত্র যদি মারা যায় কোথায় চলে যায় তার নাতির অধীনে। কিন্তু ব্রহ্মচারীদের কোনো স্বাধীনতা নাই, তবুও মেয়েদের স্বাধীনতা আছে, জোর করে এটা বলতে পারবে, এটা করতে পারবে, ব্রহ্মচারীদের সেটা থাকে না। সেটা বেদ খুব ভালো করে অনুভব করলেন, সেই জন্য তিনি মনে মনে সংকল্প করলেন, যদি আমার গুরুদেবের কোনোদিন মঠ করার নির্দেশ হয় আমার মঠে আমি কোনো শিষ্য রাখবো না, তারা সবাই বাড়িতে থেকে সেখান থেকে আসুক শিক্ষা করতে। কেন? মঠে গুরুদেবের কাছে থেকে সেবা করা খুব কঠিন, কোন কথায় গুরুদেব সন্তুষ্ট হবেন, কোন কথায় গুরুদেব, কোন কাজে গুরুদেব অসন্তুষ্ট হবেন বল বোঝা বড় মুশকিল। গুরুদেবের জ্ঞান অসাধারণ, তিনি তিনার মতন চিন্তা করবেন, তিনার আয়ু, তিনার ভজন শক্তি, তিনার বিচক্ষণতা অনেক, আর শিষ্যের আয়ু কম, বুদ্ধি কম, বিচক্ষণতা কম, বোঝার শক্তি কম, কথায় কথায় গুরুদেব রাগ করবেন, সেটাকে সামলানো খুব কঠিন, প্রচণ্ড পরীক্ষা আছে। এমন মনে হবে এক্ষণে আত্মহত্যা করে, সংসারে কি আত্মহত্যা করছে, মঠ ছেড়ে আজ মঠ মন্দিরে সেবক পাওয়া যাচ্ছে না কেন? মঠ মন্দিরে প্রচণ্ড কষ্ট, একটাকে বলা আছে সেবা সুখ, ভগবানের সেবা করলে যে সুখটা পাওয়া যায় সেই আনন্দে প্রচণ্ড পরিশ্রম হলেও মঠে থাকে, যারা সেটা গ্রহণ করতে পারে না তারা থাকতে পারে না। বেদ আজ তিনি গুরুদেবের কাছ থেকে বয়সকালে আজ্ঞা নিয়ে তিনি একটা আশ্রম করেছেন, বহু শিষ্য ওনার বেদের কাছে, উত্তমক নামেও একজন শিষ্য ছিলেন, তিনি কোনোদিন মঠে কাউকে রাখেন না, গুরুদেবের কাছে থাকলে কখন কে ক্রোধের বসে পড়তে হবে, কেমন পরীক্ষা তার আসবে বলা বড় মুশকিল। কিন্তু উত্তমক প্রতিদিন বাড়ি থেকে এসে গুরুদেবের সেবা করতেন, সন্ধ্যা হলে বাড়ি ফিরে যেতেন, সেবা করতে করতে গুরুদেবের কৃপা পাত্র হয়েছিলেন। একসময় এমনও হয়েছে গুরুদেবের না থাকা কালে নিজের মঠে প্রচণ্ড পরীক্ষা দিতে হয়েছে, সেসব কথা আমরা যদি কোনোদিন সময় হয় সে কথা শ্রবণ করব। সেই উত্তমক ওনার গুরুদেব হচ্ছেন বেদ, বেদের গুরুদেব ধর্ম ঋষি, পঞ্চপাণ্ডবগণের গুরু ছিলেন ধর্ম ঋষি,
পরীক্ষিতের গুরু ছিলেন বেদ, পরীক্ষিতের পুত্র জন্মজয় দীক্ষা গ্রহণ করলেন উত্তমদের কাছে। একদিন যখন তিনি 18 বছর বয়স, পরীক্ষিতের পুত্র জন্মজয় হঠাৎ করে একদিন পিতার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় তো বাবা মারা গেছেন, হঠাৎ করে মনে পড়েছে, খুব ক্রন্দন করেছেন এবং খুব ক্রোধ হয়েছে। আরে তক্ষকের এত সাহস, সে আমার পিতাকে দংশন করলো বালক বুদ্ধিতে। এখন ব্রহ্ম অভিশাপের ফলে যে তক্ষক এসেছে সেটা তিনি বুঝতে পারেন, সেটা মাথায় আসছে না। তক্ষক কিন্তু আমার পিতাকে দংশন করেছে, আমি সে তক্ষককে ছাড়বো না, নাগকুলকে ছাড়বো না। তিনি উত্তমকে জিজ্ঞাসা করেছেন, হে গুরুদেব, কিভাবে আমার পিতৃঋণ ঋণ শোধ হবে, আমি কি করে সর্বগণের উপর আমার প্রতিশোধ নিতে পারব। উত্তমক তো বুঝাতে চেয়েছিলেন, উত্তমক তো খুব পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, কিন্তু কোনোদিন ক্রোধ প্রকাশ করেনি, আর কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তির অমঙ্গল হোক তিনি কেবল নিঃস্বার্থভাবে তপস্যা করেছেন, ভগবানের আরাধনা করেছেন যে আমার যদি কোনো তপস্যা শক্তি থাকে এই তপস্যা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রত্যেক ব্যক্তির জন্য কল্যাণ হোক। এমনকি তিনি রেগে ভগবানকে অভিশাপ দিতে গেছিলেন, হে কৃষ্ণ, তোমার জন্যই মহাভারত হলো, তোমার জন্যই অনেক হত্যা হলো। ভগবান কত বুঝিয়েছেন, কয়েক ঘন্টা বোঝানোর পর উত্তমকে শান্ত হলেন। সেই উত্তমক ওনার কাছে তক্ষক অপরাধ করেছিল, ওনার কাছে তক্ষক একবার অপরাধ করেছিল, কেমন নাজ বেদ তার শিষ্য উত্তমককে পরীক্ষা করার জন্য তিনি কয়েকদিনের জন্য বাইরে চলে গেলেন। যে উত্তমককে পরীক্ষা, যদি পড়াশোনা করলাম পরীক্ষা না দিলাম কি লাভ, সেই পড়াশোনার মূল্য থাকে না। আজ বেদ ঋষি উত্তমককে পরীক্ষা করার জন্য কয়েকদিনের জন্য বাইরে চলে গেলেন, বললেন আমি যতদিন না আসছি তোমার গুরুমার, গুরুমার বয়স কিন্তু উত্তমক থেকে অনেক ছোট, অনেক অনেকদিন পরে ঋষিদের তো বিবাহটা তেমনই হয়, বহু বর্ষ তপস্যা করার পর কেউ এসে কন্যাদান করে দিল, বেশ উত্তমক থেকে বহু ছোট। রূপ আর উত্তমকের রূপ সৌন্দর্যে মোহিত হয়ে থাকতেন গুরুমার, সদা সর্বদা চিন্তা করতেন উত্তমক যদি আমার স্বামী হতো তাহলে খুব ভালো হতো। উত্তমক সে কথা তপস্যা শক্তি বলে জানতেন, কিন্তু মাতার উপরে ওনাকে সম্মান করতেন। আজ গুরুদেব নেই, ঘরে মাত্র 2 জন ব্যক্তি, গুরুমাতা আর উত্তমক। গুরুমাতা বহু চেষ্টা করলেন উত্তমককে নিজের বসে করার জন্য, কিন্তু উত্তমক যখন বসে আসলেন না তখন রেগে অভিশাপ দিলেন, যাও তোমার গুরুদেব বলেছিলেন না যে তোমার গুরুমাকে সন্তুষ্ট রাখার জন্য তুমি আমাকে সন্তুষ্ট রাখতে পারোনি, তোমার অপরাধ হলো, তারপরে তোমার বিদ্যা হ্রাস হয়ে যাবে, গুরুবিদ্যা কার্য করবে না, অভিশাপ নিয়েও তিনি শান্ত থাকলেন। বললেন আমার গুরুবিদ্যা নষ্ট হয়ে যাক, তবুও আমি পুনর্বার প্রাপ্তি হতে পারবো, আর যদি গুরুমা চাই ভগবানও এসে আমাকে অভিশাপ প্রদান করেন তাহলে আমার গুরুদেব যদি সন্তুষ্ট থাকেন তাহলে তিনি আবার আমাকে বিদ্যা প্রাপ্তি করে দিতে পারে, কিন্তু যদি গুরুদেব অসন্তুষ্ট হয়ে যায়। এই চিন্তা করে তিনি গুরুমার সঙ্গে সঙ্গে করলেন, আর কয়েকদিন পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, সমস্ত কথা তিনি জানালেন, নিজের থেকে উত্তমকে জানালেন যে এই প্রকার উপস্থিতি এসেছিল। তখন গুরুদেব হেসে বললেন, এটা তো তোমার পরীক্ষা ছিল কিন্তু বিদ্যা হ্রাস হয়ে গেছে, বললেন এখন আমি এসে গেছি তোমার গুরুমাকে জিজ্ঞাসা করো বিদ্যা প্রাপ্তির জন্য, আমি কী করলে আমার বিদ্যা প্রাপ্তি হবে। তখন গুরুমা বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে বৈষ্ণব সেবা, আমার খুব ইচ্ছা আছে ওই মগধ দেশের যে একজন রানীমা আছেন ওনার কুণ্ডল না খুব খুব তেজ, ওনার কুণ্ডলের অনেক চর্চা শুনেছি,
সমস্ত রাড়ির তো কুণ্ডল আছে, কানের কুণ্ডল, কিন্তু উনার মতন কুণ্ডল আর কারো কাছে নাই। সেই কুণ্ডল যদি তুমি আমাকে প্রাপ্ত করিয়ে দিতে পারো, আমি সেই কুণ্ডল করে বৈষ্ণব সেবায় যাবো। আজকে হচ্ছে সোমবার, মঙ্গল বুধ, বৃহস্পতিবার হচ্ছে বৈষ্ণব সেবা। বৃহস্পতিবার আমি বৈষ্ণব সেবায় যাবার পূর্বে তুমি আমাকে সেই কুণ্ডল এনে দিলে তোমার সমস্ত গুরুশক্তি পুনঃ ফিরে পাবে। উত্তঙ্গ বলেন তাই হবে। বেরিয়ে পড়লেন, যেতে যেতে ইন্দ্রকে আরাধনা করেছেন, ইন্দ্র কৃপাপাত্র হয়ে আর সেই রানীর কাছে গেলেন। রানীকে তপস্যা খুব স্তুতি করলেন, স্তুতি করে ওনার কাছ থেকে কুণ্ডল প্রাপ্তি হলেন, কুণ্ডল নিয়ে ফিরে আসছেন। আজকেই হচ্ছে বুধবার বিকাল, এমন সময় শরীরে খুব জ্বালা হয়েছে, রাস্তায় নদী ছিল না, একটা পুষ্করিণী দেখেছেন, সেইখানে কি করেছেন তিনি কুণ্ডলটা রেখে স্নান করতে যাবেন। পুকুরে একটু নেমেছেন, দূর থেকে দেখছেন একজন সাধু আসছেন, তখন ভাবলেন এই কুণ্ডলটা আবার যদি কে নিয়ে চলে যায়, কুণ্ডলটা সাথে নিয়ে যাবো, স্নান করতে যাবো। ফের যাচ্ছেন, বলেন সাধুদেরকে সন্দেহ করা তো খুব ভালো না। পুনঃ তিনি একটা কাপড় রেখে কুণ্ডলটা রেখে চলে গেল স্নান করতে। যেই না স্নান করেছেন উঠে দেখছেন কুণ্ডল নাই, চারিদিকে দেখাচ্ছেন সে সাধুও নাই। যেই পশ্চাৎ ধাবন করলেন মার্গের দিকে দেখলেন যে সাধু দৌড়াচ্ছে কুণ্ডল নিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে ধাবিত হলেন। ধাবিত হতে তো সঙ্গে সঙ্গে, আরে সাধু দাঁড়ো দাঁড়ো আমার কুণ্ডল এটা কালকে নয়তো অভিশাপ পাবো আমি, আমার গুরুর বিদ্যা হ্রাস হয়ে যাবে, আগামীকাল বৈষ্ণব সেবা। এই প্রকার চিন্তা করতে কিছু পশ্চাৎ ধাবত করছেন, হঠাৎ করে সে সাধুকে করলো সর্বরূপ ধারণ করে একটা গর্তের মধ্যে প্রবেশ করে। যা এখন কী করে ধরে ছোটো গর্তের মধ্যে যদি সাপ ঢুকে যায় তাই নিয়ে কী করে ঢুকবে? তখন সেই গাছপালা ভেঙে ইন্দ্রের আরাধনা করে সেই গর্ত থেকে বড় বড় করে সেই গর্তের মধ্যে প্রবেশ করতে করতে পাতাল উপরে প্রবেশ হবে। দেখলেন সেখানে তো ক্ষোভ আছে কুণ্ডল নিয়ে, বা সেই কুণ্ডলকে একটা সিংহাসন উপরে রেখে সেই কুণ্ডলের অনেক যোদ্ধ সেই রানীমা তপস্যা করে পেয়েছিলেন, সেই কুণ্ডলকে নিয়ে এখন তক্ষক তিনি আরও পত্রিকা দেবার জন্য নিয়ে চলে গেছে। সেখানে গিয়ে অনেক ভগবানের আরাধনা করলেন, ইন্দ্র এসে সাহায্য করলেন, সে অনেক কথা। তারপরে কোনো প্রকার সেখান থেকে কুণ্ডল নিয়ে বললেন, যদি আমার গুরুমার গুরুমার আদেশ না থাকতো, আমি গুরু সেবায় যদি রত না হতাম, তাহলে আমার তপস্যা শক্তির দ্বারা আমি এই নাগলোককেই ভস্ম করে দিতাম, কিন্তু আমি এখন সেবক হিসেবে আছি, আমার সেবা দায়িত্ব আমার মাথার উপর আছে। যখন কেউ সেবা করতে থাকে তখন কাউকে অভিশাপ প্রদান করতে নেই, কারো উপর ক্রোধ প্রকাশ করতে নেই, যেহেতু সে সেবক, এখন সে সেবাতে নিযুক্ত আছে। সেখান থেকে কোনোরকম ইন্দ্র এসে ঠিক সময়ের পূর্বে বৈষ্ণব সেবা হবে, এদিকে গুরুমা বৈষ্ণব সেবায় বেরোতে পারছেন না, সমস্ত বৈষ্ণবগণ এসে গেছেন, এমন সময় এসে উপস্থিত হলেন উত্তমকে। মাতাকে কুণ্ডল প্রদান করলেন, মাতা খুব সন্তুষ্ট হলেন, বলেন যাও তোমার তপস্যা সিদ্ধি হলো, গুরু বিদ্যা সাধন হলো, সমস্ত জ্ঞান তুমি প্রাপ্তি হলেন। গুরুমার আদেশ নিয়ে তিনি নিজের বাড়ি ফিরলেন। এই উত্তমক সেই দিন থেকে মনে মনে রাখছিল, তখন তো ভুলে গেছিলেন, যা সাধুরা যেগুলো কথা শুনে বা কিছু হয় ছেড়ে দেয়, পরবর্তী যখন দ্বিতীয়বার ভুল হয় তখন কিন্তু আর ছাড়ে না। আজ তখন তার শিষ্য পরীক্ষিতকে দংশন করেছে আর জন্মজয়ও বলছে, আমার পিতার পিতৃঋণ কীভাবে শোধ করবো, আমি তক্ষককে কীভাবে বোধ করবো, এও চাই যে তক্ষক বোধ করার আর এনারও রাগ তক্ষকের উপরে। সেই জন্য তিনি বলেন ঠিক আছে সর্বযোগ্য করো। জন্মজয় উত্তমকে গুরু করে সর্বযোগ্য শুরু করেছে, সেই সর্বযোগ্যতে সমস্ত সর্পগণকে আহ্বান করে, মানে কিকোটা পদ্মপলাশ পদ্মগন্ধ বিভিন্ন নাম নিয়ে তিনি সর্পগণের আবাহন করছেন আর যজ্ঞকুণ্ডে সহায় করে দিচ্ছেন। আর যখন তক্ষকের নাম উচ্চারণ করেছেন
তখন ভয়েতে তখন কি করবে কি করবে? নাগলোক থেকে এসে দেখতে যোগ্য হচ্ছে, যোগ্য দেবকে এখন নিধন হতেই হবে, সর্বযোগ্য ঋষির বাক্য। আরে সেই তো উদ্যোগ করেছি, ওনার বন্ধু ইন্দ্র, ইন্দ্রের কাছে দৌড়ে চলে গেছে। ইন্দ্রের কাছে যেই চলে গেছেন, ইন্দ্র বলেন ঠিক আছে আমার কাছে যখন এসছে, আমি তো দেবরাজ, আমি তোমাকে রক্ষা করব। ইন্দ্র কি করলেন, সিংহাসের তলায় রেখে দেবে, মানে ধ্যানের দ্বারা কেউ জানতে পারবে না। এখন উত্তঙ্ক দেখলেন যে অনেকবার মন্ত্র পাঠ করছে তবুও তক্ষক আসছে না, কি হলো? ধ্যানে বসে দেখলেন ওহো, তক্ষকের বন্ধু ইন্দ্র তাকে রক্ষা করছে তো। হে ইন্দ্র, শীঘ্রতে শীঘ্র ভাবে ছেড়ে দাও, নয় তো তোমাকে সহিত আমি এই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দেব। ইন্দ্র তো কোনো ভিক্ষেপ করলেন না, দূর থেকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে উপর থেকে, তবু যখন হলেন না এমন মন্ত্র পাঠ করলেন, ইন্দ্র সহিত এই মন্ত্র যেই না পাঠ করেছেন, ইন্দ্র সিংহাসন সমেত, কেন সিংহাসনের সর্পটা আছে তো, সিংহাসন সমেত এসে যজ্ঞকুণ্ডের উপরে ভিতরে প্রবেশ করবে এমন সময় ব্রহ্মা এসে আটকালেন। আর ওই জরৎকারের পুত্র মনসা দেবীর পুত্র আস্তিক মুনি, মনসা দেবী বলেছিলেন তোমার মামাকে যদি কোনোদিন রক্ষা করতে পারো তাহলে তোমার সেদিনকে তোমার মাতৃ ঋণ শোধ হবে। আস্তিক মুনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন কোথায় সর্পযজ্ঞ হবে, আর সেই সর্পযজ্ঞ তিনি জেনেছিলেন যে কোথায় সর্পযজ্ঞ হবে, সেখানে বাসুকী নাগ পর্যন্ত অনন্ত দেব পর্যন্ত ভস্মীভূত হবে, তার আগেই তিনি গিয়ে যেন যজ্ঞশালায় উপস্থিত হন। এই ঝাঁকিটা একটু চিন্তা করুন, জনবজয় বলছেন তাকে পুড়ে মেরে ফেলো, উত্তঙ্ক বলে বসে আছেন, আর হাজার হাজার ঋষিগণ রাজন্যবর্গ বসে আছেন, যজ্ঞ হচ্ছে, ইন্দ্র সমেত তক্ষ গেছে যজ্ঞের আহুতির আগুনের উপরে এখনো পড়বে। জনমেজয় বলছেন পুড়িয়ে মেরে ফেলো, ব্রহ্মা এসে দূর থেকে বলছে না ব্রহ্মমন্ত্রকে আটকাও, বলছে মন্ত্র বলে দিই যখন আটকাবো না। এমন সময় আস্তিক ঋষি দরজা খটখট করছে, বালক তেজ স্বরূপ বামন দেবের মতন দেখতে প্রচণ্ড তেজ, সেই আস্তিক মুনিকে দূর থেকে দেখে জনমেজয় উঠে গেলেন, তপস পাদ্য অর্ঘ্য দিয়ে নিয়ে আসলেন। পাঠের মাঝখানে যদি প্রণাম করতে হয় সাইডে এসে প্রণাম করবেন। তো এদিকে আস্তিক ঋষি এসে উপস্থিত হলেন, জনমেজয় বলছেন আপনার মতন দিব্য শরীরধারী ব্রাহ্মণ আজ জীবনে প্রথম দেখলাম, বলুন আপনার আমার যজ্ঞশালায় আপনার স্বাগত, বলুন আপনার কী সেবা করতে পারি। বলে সংকল্প করতে হবে, সংকল্প করছেন, বলছেন আপনি যা চাইবেন তাই দেব, সংকল্প হয়ে গেল। বলছেন ইন্দ্র এবং তক্ষককে এবং আমার মামাগণকে সমস্ত ছেড়ে দিন, এখনই যজ্ঞ সমাপ্ত করুন, এটা হতে পারে না। উত্তঙ্ক ঋষি বলছেন ছাড়ব না, জনমেজয় এসে বলছেন আমি গুরুদেব আমি সংকল্প করে বলছি। আস্তিক ঋষির কথায় ব্রহ্মার কথা পর্যন্ত রক্ষা হয়নি, ওখানে আস্তিক ঋষির কথা হয়েছে যজ্ঞ সেইখানে সমাপ্ত করে দেওয়া হলো, অসম্পূর্ণ যজ্ঞ থাকলো, তাকে ব্রহ্মা অনুমোদন করলেন। ইন্দ্র এসে উত্তঙ্ক ঋষিকে প্রণাম করলেন, তক্ষক এসে প্রণাম করলেন, আস্তিক তার মামা তক্ষককে প্রণাম করলেন, ইন্দ্র এবং ব্রহ্মা দুইজন আস্তিক ঋষিকে বরদান করলেন, যুগ যুগ পর্যন্ত তোমার নাম সদা সর্বদা মানুষের হৃদয়ে থাকবে এবং তোমার নাম উচ্চারণ করলেই কোন সর্প কাউকে দংশন করবে না, কার বিপদ ঘটাবে না। কার যদি সাপের প্রতি ভয় থাকে, সাপের উৎপাত বেশি থাকে, আস্তিক ঋষির নাম উচ্চারণ করবে। মনসা দেবীর পুত্রের নাম হচ্ছে আস্তিক ঋষি, ওনার নাম উচ্চারণ করলে সেই উত্তঙ্ক ঋষিকে নিয়ে আজ জন্মে যে সর্পযজ্ঞ করলেন। তক্ষকাংশু পতসেহ সহেন্দ্রেণ
মরত্বতা আজ সমস্ত জন্মজয়ের পিতৃঋণ কথা আমরা শ্রবণ করলাম, জন্মজয় সন্তুষ্ট হলেন। সেই জন্মজয়ের কথায় যতদিন পর্যন্ত সর্পযজ্ঞ হয়েছিল, কোটি কোটি সর্পগণ ছিল, প্রত্যেকের নাম উচ্চারণ করা করে ডাকতে ডাকতে তাদেরকে ভস্ম করানো হতো, নেই তো জগতে সর্পসংখ্যা এত বেড়ে দিতেও আমরা থাকতে পারতাম না। সেই জন্মজয়ের যে সর্পসত্রতে প্রতিদিন যে আমাদেরকে আনন্দ প্রদান করবে, সন্ধ্যা সময়, বিকালবেলা, সকালবেলা হরিকথা বলে আমাদেরকে আনন্দ প্রদান করবে, তিনি বেদব্যাসকে বললেন, হে গুরুদেব, আপনি কিছু আমার পিতা, তার পিতা, তার পিতা, এমনকি পাণ্ডবগণের এবং তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করান। বেদব্যাস বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, এতদিন ধৈর্য ধারণ করে একই জায়গায় বসে থাকা আমার কাছে কঠিন, আমাকে নির্দেশ, আমাকে মানে অনুরোধ করেছো, আমি তোমার কথা গ্রহণ করলাম। আমারই এক শিষ্য, তিনি পাণ্ডবগণের, পরীক্ষিত মহারাজের, অভিমন্যুর, এমনকি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত চরিত্রের কথা বর্ণন করবে, তার নাম হচ্ছে বৈশম্পায়ন ঋষি, আমারই শিষ্য। সেই বৈশম্পায়ন ঋষিকে বললেন যে তুমি কথা শ্রবণ করাও। সেইখানে জনমেজয়ের পরীক্ষিত মহারাজ যখন বসেছিলেন তখন ভাগবত কথা কে শুনেছিলেন? সুখদেব গোস্বামী। ওনার পুত্র জনমেজয়ের কাছে সমস্ত লীলা কথা, কৃষ্ণের লীলা কথা, পঞ্চপাণ্ডবের লীলা কথা, সমস্ত কথা, যত মুনিষিগণের কথা একমাত্র শ্রবণ করেছিলেন বৈশম্পায়ন ঋষি, জনমেজয় মহারাজকে শুনিয়েছিলেন। সেই কথার নাম হচ্ছে সুখ পরীক্ষিত সম্বাদ শ্রীমৎ ভাগবত, জনমেজয় বৈশম্পায়ন সম্বাদ শ্রীমৎ শ্রী মহাভারত। সেইখান থেকে মহাভারত কথা আমরা শ্রবণ করে আসছে। আগে তো মহাভারত রচনা করে কেবল শিখিয়েছিলেন, মহাভারতের প্রথম পাঠ হয়েছিল জনমেজয়ের সর্বযজ্ঞতে, সেই দিন থেকে মহাভারত কথা আমরা শ্রবণ করে আসছে। সেইখানে হরিবংশ, সেইখানে এই যত যত উত্তম করে শিরাদি যত কথা, সমস্ত কথা সেই মহাভারত থেকে শ্রবণ করা হলো। প্রথম শ্রবণকর্তা হচ্ছেন জনমেজয় মহারাজ, ওনার সর্বযজ্ঞতেই বৈশম্পায়ন ঋষি পাঠ করেছিলেন। বলে বেদব্যাস ভগবান কি, বৈশম্পায়ন ঋষি কি, জনমেজয় মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি, সুখদেব গোস্বামী ভগবান কি, সদগুরু মহারাজ কি, কৃষ্ণ কানহলাল কি, নদিয়া বিহারী গৌর হরি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। আজ সনকাদি মুনিগণ সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, আপনি তো পরীক্ষিত মহারাজের গোলকধাম গমন, সুখদেব গোস্বামীর সংবাদ সমস্ত কথা বর্ণনা করলেন, আমরা যে শুনেছি ভগবান একবার মার্কণ্ডে মুনিকে প্রলয় দর্শন করিয়েছিলেন, সেটা কেমন? কৃপা করে যদি আমাদের প্রতি অনুগ্রহ থাকে এই কথাটাও একটু বলে দিন। তখন বলছেন, মার্কণ্ডমিনী মৃকণ্ড, ওনার পিতার নাম মৃকণ্ড, মৃকণ্ডর পিতার নাম ভৃগু, আর ভৃগুর পিতার হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মার পুত্র ভৃগু, ওনার পুত্র মৃকণ্ড, মৃকণ্ডর পুত্র মার্কণ্ড। মার্কণ্ড ঋষির কথা এই যে আমরা সপ্তসন্তি চণ্ডীপাঠ হচ্ছে, এই চণ্ডীপাঠ কোথায় থেকে নেওয়া হয়েছে? মার্কণ্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে। মার্কণ্ডেয় পুরাণের কয়েকটা অধ্যায় সপ্তসতী চণ্ডী। মার্কণ্ডেয় পুরাণে ভগবানের যে অন্তরঙ্গা শক্তি চণ্ডীদেবীর কথা বিশেষভাবে বর্ণনা আছে, সেইখান থেকে কিছু নিয়ে চণ্ডীপাঠ করা হয়। চণ্ডীপাঠ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাহলে এখন যে দুর্গাপূজা কালীপূজাতে চণ্ডীপাঠ করছে, বললেন ভাগবত পাঠের পূর্বে আমরা একটা মাহাত্ম্য পাঠ করি না, মাহাত্ম্য পাঠ করে তো ভাগবত মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু ভাগবতের না, পদ্মপুরাণের অংশ, সেইরকম চণ্ডীপাঠের আগে তিনটি কবচ আছে। ভাগবত পাঠের আগে যেমন তিন মহাত্ম পাঠ আছে ছটি অধ্যায়, সেইরকম চণ্ডীপাঠের আগে মহাত্ম স্বরূপ কবচ স্বরূপ
তিনটি অধ্যায় আছে, তার নাম হচ্ছে অর্গল, কিলক, কবচ। এই তিনটি অধ্যায় তিনটা নামে প্রসিদ্ধ। এর মধ্যে চল্লিশটা পঞ্চাশটা করে সত্তরটা করে শ্লোক আছে। আমার এখন মনে পড়ছে না, অনেকদিন আগে পড়েছি, তো সাত বছর আগে, এখন মনে নাই। এখন যে আয়ুদেহি যশর দেহি শ্রিয়ং দেহি তুমি বচ্চ পুত্রং পুত্রং প্রপুত্রং চ, তারপরে যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো, এই নমস্তস্যৈ 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 নমো নমো, এইরকম দিয়ে একটা অধ্যায় সম্পূর্ণ। সেই অর্গলটাই পুরা সেইরকম। আর আর আয়ুর্দেহি যশোদেহি রূপংদেহি বিদ্যাংদেহি যত মন্ত্র আছে সে একরকম, আর চণ্ডীদেবীর মন্ত্রে এই তিনটাকে পাঠ করতে এখানকার ব্রাহ্মণ বলে সদগুরু মহারাজ কি জয় কৃষ্ণপাদ Thank you.